ভাইফোঁটার দিন শহরে মর্মান্তিক দুর্ঘটনা। বেপরোয়া বাসের ধাক্কায় মৃত্যু সিভিল ইঞ্জিনিয়ারের। ঘরে ভাইফোঁটা দেবেন বলে অপেক্ষায় ছিলেন দিদি। ভাইয়ের মৃত্যু সংবাদে আনন্দ নিভে গেল এক নিমেষে। শনিবার সকাল 9টা নাগাদ বাঘাযতীন উড়ালপুলে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, গড়িয়া স্টেশন থেকে বাগবাজারগামী একটি বেসরকারি বাস উড়ালপুল থেকে নামার সময় শুভজিৎ ছুর নামে এক যুবকের স্কুটারে ধাক্কা মারে। শুভজিৎ রাস্তায় পড়ে যান, তাকে পিষে দিয়ে চলে যায় বাস। শুভজিৎ ছুরকে পূর্ব যাদবপুর ট্রাফিক গার্ডের পুলিশ পিয়ারলেস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আমাদের এখানকার যা ট্রাফিক সিগন্যাল, সব থেকে বড় সমস্যা এখানকার স্পিড বাধা ধরা, তারপরেও কেন যে স্পিড অতিরিক্ত চালাচ্ছে সেটা হচ্ছে আমার প্রশ্ন। তবে আরো ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারত এদিন। বাস যাত্রীদের দাবি, শুভজিৎকে ধাক্কা মারার পরে চলন্ত বাস থেকে লাফ দিয়ে পালান চালক ও কন্ডাক্টর। এক যাত্রী কোনোক্রমে ব্রেক কষে বাস থামান। বাসের চালক কিন্তু একেবারে চলন্ত বাস থেকেই পালিয়ে যান এবং বাসের কন্ডাক্টর তিনিও কিন্তু পালিয়ে যান। যাত্রীদের মধ্যে একজন কোনো রকমে সেই বাসটিকে দাঁড় করান। এই বাসের যাত্রীদের মধ্যে কয়েকজন অল্প বিস্তর আহত হয়েছে। বাসে করে আমরা সবাই আসছিলাম, মানে বাস কন্ডাক্টর একজনকে অ্যাক্সিডেন্ট করে ওখানে, তারপরে বাস থেকে লাফ দিয়ে চলে গেছে ওরা কন্ডাক্টর আর বাস। আচ্ছা, বাসটা এখানে ঢুকিয়ে দেয়? বাসটা ছেড়ে দিয়ে চলে গেছে, এমনি ও তো পালিয়েছে ড্রাইভার। আমি মানে সবাই বাসটা মানে থামছিল না বলে সবাই মানে নেমে যাচ্ছিল ভয়ের চোটে। ওখান থেকে ড্রাইভারটা পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার পরে আমাদের মধ্যে একজন প্যাসেঞ্জার ছিল, ও গাড়িটাকে ওখানে কোনো রকম ভাবে দাঁড় করিয়েছে। চলন্ত বাস ছেড়ে পালিয়ে গেছে, ড্রাইভার কন্ডাক্টর সব। পুলিশ সূত্রে খবর, পেশায় সিভিল ইঞ্জিনিয়ার শুভজিৎ সুর নরেন্দ্রপুর থানার গড়িয়া ফরতাবাদের বাসিন্দা ছিলেন। অসুস্থ জেঠুকে দেখতে যাচ্ছিলেন হাসপাতালে, কিন্তু মাঝপথেই প্রাণঘাতী দুর্ঘটনা। আমার দাদা তার মেডিকেলের ব্যাপারটা নিয়ে কাগজপত্র নিয়ে সেখানে যাচ্ছিল। তারপরে যাওয়ার পথে হয়তো, এখন যাওয়ার পথে না ফেরার পথে সেটা আমরা কিছু বুঝতে পারিনি, সেটা আমরা জানিও না। বোনের থেকে তো ভাইফোঁটা নেওয়ার কথা? হ্যাঁ ছিল, যাওয়ার সময় মানে আমার ভাই ফোঁটা দিয়ে দিয়েছে, সে পড়তে যাওয়ার ব্যাপার ছিল, আর ও ওই মেডিকেল থেকে ঘুরে এসে ফোঁটাটা নেবে সেটা কথা ছিল, কিন্তু সেও দিতে পারলো না। ঘাতক বাসের কন্ডাক্টরকে গ্রেফতার করেছে সার্ভে পার্ক থানার পুলিশ। হিন্দুলদের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।